শ্রদ্ধাভাজন উপস্থিতি, আজকে আমার বক্তব্যে কিছু ছন্দপতন ঘটবে। তার কারণ হচ্ছে যাদের কাছ থেকে শিখেছি তাদের সামনে কথা বলা এটা খুব কঠিন কাজ। আমরা জানি মাদ্রাসায় নিচের দিকে ছাত্র পড়ে, নিচের দিকে ওস্তাদ পড়ায় ছাত্র পড়ে, আর যখন ছাত্র একটু উপরের দিকে যায় তখন ছাত্র পড়ে ওস্তাদ শোনে, অর্থাৎ ওস্তাদ পড়ে। এর উদ্দেশ্য এটা নয় যে ছাত্র ওস্তাদের থেকে বড় হয়ে গিয়েছে, আসলে ছাত্র কয়দিন পর হয়তো ওস্তাদ হবে, তার ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য। এই জন্য নিচের দিকের সিস্টেম হল, নিচের দিকের তর্জ ও তরিকা হল ওস্তাদ পড়ায় ছাত্র পড়ে, আর উপরের দিকে উপরের ক্লাসগুলোতে উপরের জামাতগুলোতে ছাত্র পড়ায় ওস্তাদ পড়ে। উদ্দেশ্য হল ছাত্র তার ভুল ত্রুটি বিচ্যুতিগুলো ওস্তাদ থেকে শুধরে নেয়, যাতে করে তার পরবর্তী জীবনে কাজে আসে। তা আমার পাশে যারা বসে আছেন, আলহামদুলিল্লাহ আমাদের ওস্তাদ মাথার তাজ, এবং শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুন, বাংলাদেশ নয় সমগ্র বিশ্বের জন্য ইসলামকে সমসাময়িক অবস্থায় তুলে ধরার জন্য আল্লাহ তাআলা যাদের মেধা, যাদের স্মৃতিশক্তি, আল্লাহ তাআলা যাদের মননশীলতাকে কাজে লাগিয়েছেন, এমন ব্যক্তিত্ব দয় আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার মাথার তাজ বসে আছেন। আসলে আমি এখানে বয়ান করার জন্য আসিনি, বাবা মা এবং ওস্তাদ এদের চোখ সব সময় তার সন্তানকে খুব ভালো মনে হয়। তো আমরা যাই মাঠে কথা বলি, এটা আমরা আওয়ামুন নাসের মধ্যে কথা বলি, ওস্তাদেরা যখন শোনেন, বাবা মা যখন শোনেন, তখন তারা স্নেহের চোখে দেখেন, স্নেহের কানে শোনেন, বিধায় তাদের কাছে মনে হয় তাদের সন্তান অনেক উপযুক্ত হয়েছে, অনেক বড় হয়েছে। এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য নেয়ামত। সম্মানিত উপস্থিতি, জামিয়ার এই স্টেজে বসে আমি শুধু আল্লাহ তাআলার কাছে এইটুক শুকরিয়া আদায় করব। বাংলাদেশে অনেক জায়গায় দিনের এই জোয়ারগুলি বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা জামিয়ায়ে কাশিমিয়াতে আজকে যেই জনতার স্রোত, অর্থাৎ নতুন পানির যেই স্রোত আসলে জমিন যেরকম উর্বর হয়ে যায়, ফসল যেরকম তরতাজা হয়, এই প্রতিষ্ঠানের প্রাণ আবার ফিরে আসুক আজকের এই 41তম মাহফিলের মাধ্যমে, আল্লাহুম আমিন। যেহেতু আমরা একটি ক্লান্তি লগ্নে অতিক্রম করছি, আর বাহিরে আমরা যেই ভাষায় কথা বলি প্রতিষ্ঠানের মাহফিলে ওই ভাষায় কথা বলা যায় না। বাংলা একটা, আমি ফরিদপুরের ছেলে, তো আমাদের অঞ্চলে একটা কথা আছে, ভাসুরের নাম জানি তবে মুখে নেওয়া শোভনীয় নয়। সুতরাং আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি, কিন্তু সব জায়গায় সব স্টেজে সেটা মুখ দিয়ে বলা শোভনীয় নয়। আমি বেয়াদবি ক্ষমা চাচ্ছি, আসলে মাদ্রাসা তো ইলমি আলোচনাই হওয়া উচিত, তারপর একটু দুনিয়াবি কথা একটু জুমলায় মুতারেজা না বলে পারছি না। বাংলাদেশের কথা নয়, কোনো এক দেশের কথা আপনারা মাইন্ড করবেন না, এবং এটা নিয়ে কোনো আলোচনা সমালোচনা আমরা না করি, এটা বাংলাদেশ নয়, কোনো এক দেশের কথা। একটি গল্প দিয়েই আমি আমার বক্তব্য শুরু করতে চাই, তাহলে আমি কি কথা বলছি শুরু থেকে শেষ এটা মোটামুটি আপনাদের একটা বুঝে এসে যাবে ইনশাআল্লাহ। এক দেশে তিন ভদ্রলোক এক জায়গায় ছিলেন, এক ভদ্রলোক মনের দুঃখে কাঁদছিলেন, এক ভদ্রলোক মনের আনন্দে হাসছিলেন, আর এক ভদ্রলোক তিনি হাসছিল না, কাঁদছিল না, তিনি বসেছিলেন চুপচাপ। কয়জন? তিন ভদ্রলোক আছে। ওই জায়গা দিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী, বাংলাদেশের কথা না কিন্তু, আবার বলি, কোনো এক দেশের। তো তারা যখন যাচ্ছে, এই তিনটা লোকরে দেখলো, তোমরা এখানে কি করতেছ? তো বলতেছে, স্যার ও কাঁদতেছে। ও বলতেছে, স্যার ও হাসতেছে। আরেকজন বলতেছে, স্যার ও কাঁদেও না হাসেও না, চুপচাপ বসে আস। তো তিনজনকেই তারা গ্রেপ্তার করলো, আইনের আওতায় নিল, এবং কিছু উত্তম মাধ্যম, কিছু হাদিয়া প্রদান করলো। বুঝেছেন তো? তো এখন একজন সাংবাদিক কোথা থেকে যেন আসলো, বেচারা শুনলো, শুনে এসে বলল যে, ভাই এই তিনটা লোকরে যে গ্রেপ্তার করলেন এবং কিছু উত্তম মাধ্যম হাদিয়া প্রদান করলেন, কারণটা কি? কয়, এদের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ। তো অভিযোগটা কি বলেন? তো হাজার বলে সে বলতেছে না। শেষে সাংবাদিক বলল, দেখেন আমি তো একজন পেশাজীবী মানুষ, এইটা আমার পেশা,
কত কোন তথ্য তত্ত্ব ইত্যাদি নেওয়া আমার পেশা, এবং এটা আমার প্রেসে অথবা আমার প্রেস ক্লাবে জানানো, এটা আমার রুজি রুটির ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলবেন না, তো তিনজনের একজনকে জিজ্ঞেস করছে, এই মিয়া তুমি কি অপরাধ করছো বলো? কয়, স্যার আমি তো কোনো অপরাধ করি নাই, আমি একটু মনের কষ্টে কাঁদতেছিলাম। সাংবাদিক বলল, ভাই ও তো কোনো অপরাধ করে নাই, কে দেশে? কয়, মিয়া বোঝেন না, ও কেঁদে কেঁদে মানুষের দৃষ্টি আকর্ষণ করে, বুঝাইতে চায়, পরিস্থিতি বেশি ভালো না, ওর উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য খারাপ। না হলে বেটা তুই কাঁদবি কেন? দেখেন না, এই তো কেঁদেই সাংবাদিকের দৃষ্টি আকর্ষণ করছে, সাংবাদিক এবার এটা পেপারে দেবে, একটা হুরস্থুল কাণ্ড কালাপ সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার জিজ্ঞেস করলো সাংবাদিক সাহেব দ্বিতীয় লোকটাকে, এই মিয়া তুমি কি করছো বলো? কয়, স্যার আমার একটা কথা মনে পড়ছিল, তাই আমি হাসতেছিলাম। তো সাংবাদিক বলল, ও তো কাঁদে নাই, ও হাসছে। কয়, মিয়া বোঝেন না, যে দেশে খুনে নুনের দাম আছে, খুনের দাম নাই, হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ ঘরে ঘুমায় না, পালিয়ে পালিয়ে অন্য জায়গায় ঘুমায়, মানুষ এই আশঙ্কায় ঘর থেকে বের হয়, জানটা নিয়ে বের হচ্ছি, জানটা নিয়ে ফিরতে পারবো তো, এই আশঙ্কায় যে দেশের মানুষ থাকে সেই দেশে বেটায় হাসে। বেটা তুই হাসবি কেন? এটা তো রীতিমতো একটা মানবতা বিরোধী অপরাধ। মানুষ আছে দুশ্চিন্তার, বেটায় কি করে? এই অপরাধে ওরে গ্রেপ্তার করেছি। সাংবাদিক সাহেব জিজ্ঞেস করলো তৃতীয় লোকটা, রে তুমি কি করছো বলো? ও ভয়তে কাঁদে আর কয়, স্যার আল্লাহর কসম আমি হাসিও নাই কাঁদিও নাই, স্যার আমি চুপচাপ বসেছিলাম। তা এখন সাংবাদিক বলো, দেখেন ও তো হাসেও নাই কাঁদেও নাই, চুপচাপ বসেছিল, ওর কি অপরাধ? কয়, বোঝেন না, ও হাসেও না কাঁদেও না, চুপচাপ বসে আছে, আসলে বেটায় ভিতরে ভিতরে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করতেছে। আস্তে, ঠিক অত জোরে না বন্ধুরা আমার। এখন এটা কিন্তু বাংলাদেশের কথা না, কোনো এক দেশের কথা বলতেছিলাম আমি। তো যদি কোনো দেশের অবস্থা হয় এই, হাসা যাবে না, কাঁদা যাবে না, আবার চুপচাপ বসেও থাকা যাবে না, সেই দেশে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটা পড়া ছাড়া আর কোন উপায় থাকে না। সুতরাং আমি তো জামে আর মজলিসে এসেছি, আল্লাহ জানে, এখন তো আমার বারবার পড়তে ইচ্ছে হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? এ জমিন হল উর্বর জমিন, আমি জানি এ জমিন উর্বর জমিন, এ জমিনের শ্রোতারা কি চায় তা আমি জানি, কিন্তু অনেক কথা আমরা জানি, বুকে চেপে থাকি, সব কথা জানলেও বলা যায়। সুতরাং আমি নিয়ত করেছি আজকে একটু মাটির নিচের ওয়াজ আর আসমানের উপর ওয়াজ করব, জমিনের ওয়াজ দরকার নেই, খুব বেশি সময়ের দরকার নেই, অল্প সময়। বন্ধুরা আমার, পাকিস্তানি পাক হানাদার গ্রামে ঢুকেছিল, তো পাকিস্তানি পাক হানাদার গ্রামে ঢুকে যারে দেখে তারই জিজ্ঞেস করে, এই মিয়া তুমি কি মুসলমান? তো যেই হোক, জীবন বাঁচানোর জন্য হিন্দু হোক আর মুসলমান হোক, সমানে সবাই বলতেছে আমি মুসলমান। তো এক লোকের কাছে গিয়ে একেবারে বন্দুকটা বুকের উপরে ধরে বলছে, তো তুমি মুসলমান হইলে কালেমা বাতাও। বেচারা বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি খুব মেজাজ গরম করে বলছে, বেওকুফ ইয়ে তো মুসিবতের দোয়া হয়, আরে বেটা বেওকুফ তো মুসিবতের দোয়া। তো লোকটা বলতেছে, সাহাব হাম ভি মুসিবত মে হয়, আপনি তো কালেমা বাতাতে বলেছেন আমাকে, কিন্তু আমি নিজেই তো মুসিবতের ভিতরে আছি। তো বন্ধুরা আমার একটা সমস্যা হলো, কিছু শ্রোতারা আছে ফান, তারা খুব বেশি আগ্রহী উৎসাহী, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, আমাদের এখন সর্বনাশ, আর কিছু ভক্ত শ্রোতার আছে ইউটিউবের বিভিন্ন ভিডিও ফুটেজ কেটে কেটে তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়, এখন আমাদের অবস্থা হচ্ছে পালিয়ে বেড়ানোর পরিস্থিতি। তো সুতরাং দয়া করে এরকম কাজ করবেন না, আমাদেরও একটা নিরাপত্তার ব্যাপার আছে, দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি বুঝে যেদিকে বাতাস সেদিকেই পাল ধরা উচিত, কি বলেন আপনারা? সুতরাং আসুন, আমি আজকে খুব দীর্ঘ কথা নয়, একেবারেই সংক্ষিপ্ত কথা, সূরা ইনশারাহ, তার থেকে মাত্র দুই শব্দের একটু আয়াত তেলাওয়াত করেছি, এটা আমি তফসির অথবা ওয়াজ করার জন্য না, আমার ওস্তাদের কাছে ওই পড়া দেওয়ার মতো, সবক দেওয়ার মতো, যাতে করে আমিও এখান থেকে কিছু সবক শিক্ষা নিয়ে যেতে পারি অথবা ভুল যেন আমি শুধরে যেতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ রসুলকে আরবের লোকেরা চিনত, মক্কার লোকেরা চিনত, কিন্তু সেনার পরেও শুধুমাত্র তৌহিদের দাওয়াত দিয়েছেন, কালেমাতুত তৈয়েবা দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গোটা জনগোষ্ঠী, গোটা জনপদ
আল্লাহ রাসূলের প্রতি বিপক্ষে চলে গেল। তারা চাইল যে কোনো ভাবেই হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমারে দাওয়াতকে বন্ধ করতে হবে। সুতরাং নানাবিধ চক্রান্ত এবং ষড়যন্ত্র তারা করেছিল। আজকে রবিউল আউয়াল মাস, মাহে রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধূলির ধরায় আগমনের মাস, সুতরাং সেই দিকে চিন্তা ভাবনা করে কিছু না বলে তো পারছি না। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভগ্ন হৃদয়ে বসে আছেন, তার কারণ আল্লাহ রাসূল তো সত্য দাওয়াত দিচ্ছেন, হকের দাওয়াত দিচ্ছেন, আর তার সে দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য নানাবিধ চক্রান্ত নানাবিধ ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ রাসূল যখন ভগ্ন হৃদয় মন খারাপ, এমন সময় হুজুরের কাছে জিব্রাইল চলে আসে। সুবহানাল্লাহ, পড়ুন, জিব্রাইল আমিন চলে এল, বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবান্না, মন খারাপ করবেন না, ভগ্ন হৃদয় হবেন না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূল আল্লাহ, আপনাকে এই দুনিয়া থেকে উৎখাত করার জন্য চেষ্টা চলছে, আপনার নাম নিশানা দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যতদিন এই দুনিয়ার বুকে, যতদিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার নামের জিকির থাকবে, আল্লাহ যতদিন থাকবে, ততদিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দুনিয়াতে থাকবে। আল্লাহর নাম যেরকম পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব নয়, আল্লাহর নাম যেরকম উৎখাত করা সম্ভব নয়, আল্লাহর নাম নিশানা পৃথিবী থেকে সৃষ্টি জগৎ থেকে যেরকম মিটিয়ে দেওয়া সম্ভব নয়, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম, তার নিশানা, তার দিন, তার ইসলামকে, তার আদর্শকে পৃথিবী থেকে সেই রকম নিশ্চিহ্ন করে দেওয়া কারো পক্ষেই সম্ভব নয়। তবে মাঝখানে অনেক চড়াই এবং উতরাই। আমি স্লোগান না দেওয়ার জন্য, আমি স্লোগান না দেওয়ার জন্য ভাইদেরকে অনুরোধ করব, সময় আমার কম। আর দুই নম্বর, আমি বলেছি যে এরকম কোনো কথা আমরা বলবো না, স্লোগান দেব না, যাতে মাঠ উত্তেজিত হয় এবং এইটা কেউ যেন এটাকে খারাপ অর্থে না নিয়ে নিতে পারে। সুতরাং কিছু কিছু লোক আছে আল্লাহু আকবারের স্লোগান শুনলেও তাদের গায়ে অ্যালার্জি সৃষ্টি হয়। কেউ আছে খাইলে অ্যালার্জি, কেউ আছে শুকলে অ্যালার্জি, যাদের ডাস্ট অ্যালার্জি, ওরা যদি ফুলের রেণু শোকে অ্যালার্জি শুরু হয়ে যায়। কেউ আছে চিংড়ি মাছ গরুর গোশ খাইলে অ্যালার্জি হয়, আর কেউ আছে দেখলে আর শুনলে অ্যালার্জি হয়। যেমন নূহ আলাইহিসসালামের কম, নূহ আলাইহিসসালামের কমের মধ্যে অ্যালার্জি হলো, নূহ এত বড় একটা জাহাজ তুমি কেন বানিয়েছো, এত বড় একটা জাহাজ দিয়ে তুমি করবা কি? নূহ আলাইহিসসালাম বলেন আল্লাহ তাআলা বানাতে বলেছে, এই জাহাজ দেখে তাদের মধ্যে অ্যালার্জি হলো। আল্লাহ তাআলা বলেন তাদের ভিতরে অ্যালার্জি হলো, জাহাজটাকে পায়খানা প্রস্রাব করে শেষ করে দিল নূহ আলাইহিসসালামের দিলে আঘাত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আবার ওই পায়খানার মধ্যে অ্যালার্জির প্রতিষেধক রাখলেন, যে জাতি পায়খানা করলো ওই জাতিকে দিয়েই আল্লাহ তাআলা আবার পরিষ্কার করালেন। সুতরাং ভাইরা আমার, আমি অনুরোধ করব প্লিজ, খুব বেশি সময় আমি কথা বলবো না, একেবারে স্লোগান দেবেন না। আমি তো চাচ্ছিলাম যে একেবারে কবরের ওয়াজ করার জন্য নিয়তি করে আসছিলাম যে কবর এটা একেবারে নিরাপদ। এক হুজুর এক এলাকায় গিয়েছে, তো লোকেরা বলে হুজুর একটু ওয়াজ করবেন, তবে নামাজের ওয়াজ করবেন, বেনামাজিদের বিরুদ্ধে কিছু বলবেন না, তারপরে একটু সুদ ঘুষের এই জাকাত সদগার ওয়াজ করবেন, সুদ ঘুষের কথা বলবেন না। এই বোঝেন তো, সব ধরনের মানুষই সমাজে থাকে, বোঝেন তো। হুজুর ওয়াজ রোজার ওয়াজ করবেন, তবে বেরোজাদারদের বিরুদ্ধে কঠিন কোনো কথা বলবেন না, বোঝেন তো, সমাজে সব ধরনের পরিস্থিতি থাকে। এখন হুজুর চিন্তা করলো আমি কোন বিষয়ে ওয়াজ করি, নামাজের কথা বলতে গেলে বেনামাজ চলে আসবে, তারপরে রোজার কথা বললে বেরোজাদারদের কথা চলে আসবে, তারপরে জাকাত সাদগার কথা বলতে গেলে তো সুদ ঘুষের কথা চলে আসবে, বলি কি? হুজুর চিন্তা করলো একটা ওয়াজ নিরাপদ, সেটা হলো মৃত্যুর আর কবরের। তো কোরআন আর হাদিস দিয়ে, একেবারে সহি হাদিস এবং কোরআনের আয়াত, এই দুটো দিয়ে এমন মৃত্যুর ওয়াজ আর কবরের ওয়াজ আড়াই ঘন্টা করছে। পাবলিক তো সব কেঁদেছে, কেউ কোনো ভুল ধরে নাই, কারো কাছে খারাপও লাগে নাই। এক বেচারা জিন্দগিতে ওয়াজ শোনে না, নতুন আসছে ওয়াজ শোনার জন্য, ওয়াজ শুনে বাড়ি গেছে, বাড়ি গিয়ে একেবারে ঝিম ধরে বসে আছে, নড়ে না চড়ে না, কথাও বলে না। তারপরে আজান হলো,
এখন বিবি সাহেবা বলে আপনার হইল কি, আপনি খান না দন না কথা বলেন না, আজান হইল মসজিদও যান না, ব্যাপারটা কি? কয় রাখ, আমি তো কবরের চিন্তাই বাসি না, তো নামাজ পড়ি কোন সময়? কবরের চিন্তাই তো মশগুল আছি। তো এখন ভাইরা আমার, আমি আজকে নিয়ত করে আসছিলাম যেহেতু পীর জাদা, পীরের জাদার একটা সাইনবোর্ড গায়ে লাগানো আছে আমাদের জন্য সহজ, কবরের ওয়াজ আখেরাতের ওয়াজ ইত্যাদি করলে পাবলিক বুঝলো না ধরলো না, বিপদ আপদ থেকে বেঁচে গেলাম, এই জন্য স্লোগানটা দিবেন না প্লিজ। বন্ধুরা আমার, বলছিলাম কোরআন শরীফের খুব ছোট সুরার এক টুকরা দুই শব্দের আয়াত, ওয়ারাফানা লাকা যিকরক, ওয়ারাফানা লাকা যিকরক, হে নবী আপনার স্মরণ, আপনার স্মৃতি, আপনার ইতিহাস, আপনার মর্যাদা, আপনার সম্মান আমি আল্লাহ তাআলা সব থেকে উচ্চ করে দিয়েছি। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনে হকের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাসূল দ্বীনে হকের দাওয়াত দিচ্ছেন, কালেমাতুত তাইয়্যিবার দাওয়াত দিচ্ছেন, কালেমাতুশ শাহাদার দাওয়াত দিচ্ছেন, বন্ধুরা আমার কালেমাতুত তাওহীদের দাওয়াত দিচ্ছেন। এটা কারো কারো কাছে খারাপ লাগলো, তারা চিন্তা করলো কি করা যায়, ষড়যন্ত্র আটলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে বন্ধ করে দিতে হবে। তাহলে কি করো, প্রথম হলো কিছু হুমকি আর ধামকি দাও, আল্লাহর নবী বিশ্ব নবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাবিধ হুমকি ধামকি দেওয়া হলো, সাহাবীদের উপরে নির্যাতনের পাহাড় ভেঙে দেওয়া হলো, আমার বন্ধুরা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দেওয়া হলো, আরে নির্যাতনের স্টিম রুলার চলতে লাগলো, এত নির্যাতনের পরেও সমাজের সাধারণ মানুষ কালেমা থেকে তারা দূরে থাকেন নাই, আমার বন্ধুরা মুরব্বীরা। দুই নম্বরে তারা ষড়যন্ত্র করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছেন, ছয় বছর বয়সের সময় মাকে হারালেন, আট বছর বয়সের সময় দাদাকে হারালেন, দরিদ্রের কষা আঘাতে তিনি বড় হয়েছেন, চাচা আবু তালেবের ঘরে যদি কোনোদিন খাবার হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে খাবার গিয়েছে, যদি কোনোদিন কোনো কারণে আর্থিক দৈন্যতার কারণে আবু তালেবের চুলায় আগুন যদি না জ্বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে নির্জনে নিবৃতে ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। কাফেরদের ধারণা হল দরিদ্রের ভিতরে যে বড় হয়েছে এতিম সন্তান, টাকা পয়সা ধন দৌলতের লোভ দাও তাহলে এই দাওয়াত সে ছেড়ে দেবে, এই দাওয়াত থেকে সে দূরে সরে যাবে। কেউ বলল না পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়স্ক একজন বিগতা যৌবনা পৌড়া নারীকে বিয়ে করল, কোন কোন সিরাতের কিতাব বলে আল্লাহর রাসূলের বয়স যখন পঁচিশ বছর দুই মাস দশ দিন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিয়ে হল, চল্লিশ বছর বয়স্ক একজন নারী সঙ্গত কারণে পৌরত্বের দিকে যে নারী চলে যাচ্ছে সে নারীর সঙ্গে বিয়ে হল, কাফেরদের ধারণা হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টকবগে যুবক, খাদিজার সঙ্গে বিয়ে হওয়ার কারণে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যেইভাবে সুখ পাওয়ার কথা ওইভাবে পায় নাই, এই জন্য তাকে যদি সুন্দরী নারীর লোভ যদি দেখাও, সুন্দরী নারী যদি তার স্পর্শে এনে দাও তাহলে এই আদর্শই দাওয়াত থেকে দূরে সরে যাবে। এবার তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দাওয়াতটা নিয়ে গেল, মুহাম্মদ তুমি এই কালেমার দাওয়াত ছেড়ে দাও, তার কারণ হলো এটা অন্যতম একটা রিভলিউশন, এই আন্দোলন এই রিভলিউশনের দাওয়াত তুমি ছেড়ে দাও, বিনিময় আমরা তোমাকে সুন্দরী নারী দেব, টাকা দেব, পয়সা দেব, লাল উট দেব। আল্লাহ রাসূল কি বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন তোমাদের পক্ষে যা দেওয়া সম্ভব, তা তো দূরের কথা যা দেওয়া সম্ভব নয়, আকাশের ওই চাঁদ আকাশের ওই সূর্য যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে বাম হাতে যদি এনে দাও, এর বিনিময়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য কালেমার দাওয়াত থেকে বিরত থাকবে না। আমার বন্ধুরা, দুই নম্বর ষড়যন্ত্রে কাজ হলো না,
তিন নম্বর ষড়যন্ত্র শুরু করলো, অপপ্রচার বা মিথ্যা প্রচার। প্রথম দিল মারধর, হুমকি, ধামকি। দুই নম্বরে হলো লোভ বা প্রলোভন। তিন নম্বরে হলো অপপ্রচার বা মিথ্যা প্রচার, অপপ্রচার বা মিথ্যা প্রচার। আবু জাহাল, আবু লাহাব, উকবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরার মাথা গরম হয়ে গেল। নির্যাতন যতই করি, অত্যাচার যতই করি, সমাজের নির্যাতিত শ্রেণী, সমাজের সাধারণ মানুষগুলি এই কালেমার দিকে ঝুঁকে পড়ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে যাচ্ছে, তাদের জীবনের স্টাইল, লাইফ স্টাইল পরিবর্তন হচ্ছে। সুতরাং আর বাড়তে দেওয়া যায় না। এই লোকটার বিরুদ্ধে যত ধরনের মিথ্যা আছে সব মিথ্যা চালাও। তো কি মিথ্যা বলবা? মিথ্যা কি ধরনের মিথ্যা বলা যায়? সবাই মিলে দায়িত্ব দিল ওয়ালিদ ইবনে মুগিরাকে, বলো যে বেটা তোর সাফায় ভালো জোর। আর মিথ্যা তারা বলতে পারে যাদের সাফায় জোর বেশি। বললো তুই যে মিথ্যা বলতে পারবি, সাফার জোর দিয়ে বললে মিথ্যাটাও সত্য মনে হবে। তো সে বললো আমার একটু সময় দাও, আমি চিন্তা করে নিই। ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা ভাবনা করে দেখলো যে এই বিদেশ থেকে লোকজন আসবে, সামনে ওকাজ মেলা, হজের মৌসুম, হারাম মাস, সুতরাং লোকজন আসবে, দেশের লোক তো ইসলাম গ্রহণ করছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যাচ্ছে, দিনের পাল্লা ভারী হচ্ছে। বিদেশি লোকজন যদি এই আদর্শ গ্রহণ করে তাহলে তো মুশকিল হয়ে যাবে, ইসলাম মক্কা থেকে মক্কার বাহিরে গণ্ডিতে চলে যাবে। তো কি করা যায়? এরকম একটা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলা দরকার, যাতে মোহাম্মদের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তার কাছে না ঘেসে। তো সেই ডাহা মিথ্যাটা কয় কি বলল, মোহাম্মদ পাগল হয়ে গেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আরবের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসতে লাগলো, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে রইল, আর বিদেশিদেরকে বলতে লাগলো, বিদেশিরা শোনো, আমার এই মক্কায় কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রে একটা পাগল হয়েছে। এই পাগল অসংলগ্ন কথাবার্তা, অসংলগ্ন চাল চলন ইত্যাদি, এই পাগলের কাছে যাবে না, এই পাগলের কথা শুনবে না, এই পাগলের কথা বিশ্বাস করবে না। এই মিথ্যা প্রচারটা আসলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। পড়েন আমার সঙ্গে সকলে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার বন্ধু, আমার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন, তার মস্তিষ্ক বিকৃতই হয় নাই। আমার নবী যা করতেছেন তা দিনের দাওয়াত, তৌহিদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, সত্যের দাওয়াত, আদর্শের দাওয়াত, মানবতার দাওয়াত। আমার নবী মানবতার দাওয়াত দিচ্ছেন, আমার নবী সত্যের দাওয়াত দিচ্ছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নন। আল্লাহ তাআলা সার্টিফিকেট প্রদান করলেন। বন্ধুরা আমার, বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে লোকদেরকে বলে দিল মোহাম্মদ একটা বদ্ধ পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন লোকজন বিদেশ থেকে যারা আসছে সব কাজকারবার শেষ করেছে, বাড়ি যাওয়ার সময় হয়েছে, একজন আরেকজনে বলে ভাই সব কি সারছো? কয় সব সারছি, তবে একটা পাগল দেখি নাই। সাইক্লোজি বলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কিউরিসিটি, কৌতূহল, আগ্রহ বাড়ে নাকি কমে? তো সবাই বললো ভাই যাই হোক, মক্কায় আসছিলাম, যেই যেই কাজে সব কাজ সারছি, এখন তো বাড়ি যাব, চলো ওই পাগলটা একটু দেখে যাই। আহা, আল্লাহু আকবার! বলুন না আল্লাহু আকবার! মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার দৈহিক সৌন্দর্য যেমন দিয়েছিলেন, তার মানবিক উন্নত শ্রেষ্ঠ গুণাবলী আমার রসুলকে আল্লাহ তাআলা ঠিক ওই রকম দিয়েছিলেন। তিনি হলেন মানবতার জন্য এক মহান শিক্ষক, গোটা পৃথিবীর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য মানবতা বোধ সম্পন্ন তিনি একজন উৎকৃষ্ট পথিকৃত। বলুন আল্লাহু আকবার! বন্ধুরা আমার, বন্ধুরা আমার, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যাকে জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রুহানি, কামালে রুহানি, আল্লাহ তাআলা তাকে দৌহিক সৌন্দর্য, মানবিক গুণাবলীর পরিপূর্ণতা দান করেছিলেন। বন্ধুরা, দূরের থেকে তারা পাগল দেখার জন্য আসলো, তাদের ধারণা হল পাগল তো পাগলই, গায়ের জামা পায়, পায়ের জামা মাথায়, কত ঠিক কি না? পাগল দেখলে যাদের কমন সেন্স আছে তাদেরকে পাগল চিনানো লাগে না, পাগল দেখলেই তাদের কমন সেন্স ধরে ফেলে যে এটা মাথার স্ক্রু ঢিলা অথবা কোনো তার টার ছিঁড়ে গেছে, কত ঠিক কি না বলেন?
জ্ঞানী লোকদেরকে কখনো বুঝাই দিতে হয় না লোকটা পাগল, তারা কথা শুনলে অথবা পোশাক দেখলেই বুঝে ফেলেন লোকটা কি। এখন বিদেশি লোকেরা যারা পাগল দেখার জন্য এসেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দূরের থেকে বলতে যে ভাই পাগল কোথায় পাগল কোথায়, বলে ওই তো পাগল। আল্লাহর হাবিবকে যখন দেখেছে শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার চেহারাটা ছিল দুধের মধ্যে আলতা যদি মেশানো হয়, আলতার রং দুধের মধ্যে ঢেলে দিলে তার যেরকম বর্ণ ধারণ করে, আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার গাত্রবর্ণ ওই রকম বর্ণ, মাঝখানে সেটি কাটতেন। আল্লাহর হাবিব তার ভারাক্রান্ত সেই চেহারাটা দেখলে চোখ ফিরানো যেত না, একটা আলাদা মায়া, আল্লাহু আকবার আল্লাহ। আর সব থেকে বড় কথা হলো তার শালীনতা বোধ ছিল। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়লা কাপড় চোপড় পরতেন না, উগ্র পোশাক পরতেন না, অশালীন পোশাক পরতেন না, গরিবী হালাতের মধ্যেই তিনি যে পোশাক পরতেন তার একটা ভদ্রতা এবং তার একটা আভিজাত্য ফুটে উঠত পোশাকে। এখন দূরের থেকে লোকজন যখন দেখেছে তাদের ধারণা হলো এইটা আবার কোন পাগল, পাগল দেখছি কাপড় চোপড় ঠিক নাই, আর এই পাগল তো কি সুন্দর বিন্যস্ত পরিপাটি, এই লোকটা পাগল। আবার কেমন পাগল, তো চলো তো একটু কাছে যাই। কাছে গিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, আপনি কে, কি আপনার পরিচয়? হুজুর বলেন, আমি কোরাই বংশে আব্দে মানাব গোত্রে আব্দুল মুত্তালিবের বংশধর, আমি আব্দুল্লাহর ছেলে, আমার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আখিরি নবী হিসাবে, শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত প্রদান করেছেন, আমার উপরে আল্লাহ তাআলা মানব মণ্ডলীর জন্য কোরআনুল করিম অবতীর্ণ করেছেন। লোকেরা বলে, তাহলে আমাদেরকে একটু শোনান কোরআন থেকে। লোকেরা যখন শোনে এই কোরআনের মর্মস্পর্শী বাণী, এই কোরআনের হৃদয় গ্রাহী বাণী মানুষের কান দিয়ে যখন প্রবেশ করে, কলিজার ভিতরে গিয়ে আঘাত করে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আরে মানুষগুলি বলতে থাকে নিশ্চয় মানুষের তৈরি করা কোনো বাণী বা ছন্দ এত সুন্দর, এত মধুময়, এত জাদুকরী, এত মর্মস্পর্শী হতে পারে না, নিশ্চয় এটা ঐশী বাণী, এটা আসমান কিতাব। বন্ধুরা আমার, যে কোরআন পৃথিবীর মানুষের ধারণা পাল্টে দিয়েছিল, আহারে আজকে সেই কোরআন মরার বাড়ি খতম করতে যাওয়ার কিতাব, আর জিন ভূতের তাবিজ আর ঝাড়ফুকের কিতাব, কথা ঠিক কি না বলুন আমার বন্ধুরা। আল্লাহ তাআলা বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বন্ধু হে, এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার উপরে এই জন্য অবতীর্ণ করিনি, এই জন্য কোরআন দেই নাই, কোরআন আপনার বিপদ আপদ মুসিবতের কারণ হবে, কষ্টের কারণ হবে, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন দেই নাই, কোরআন দিয়েছি কোরআন দিয়ে আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ, কোরআন দিয়ে ভাগ্যের পরিবর্তন হবে, যে জাতির উপরে যে সম্প্রদায়ের উপরে কোরআন অবতীর্ণ হলো আজকে সেই সম্প্রদায় সব থেকে বেশি জাহালাত আর মূর্খতার ভিতরে ডুবে আছে, জোরে বলুন ঠিক কিনা। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আসুন কোরআন এবং সুন্না ভিত্তিক জীবন গঠি গড়ি, শির্ক এবং বেদাতকে উৎখাত করি, রাজি আছি তো? কোরআন এবং সুন্না ভিত্তিক জীবন গড়ি, শির্ক এবং বেদাতকে আমরা উৎখাত করি। আসুন কথা বাড়াবো না সংক্ষেপে। বন্ধুরা আমার, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল এ কথা বলে তারা খুব লাভবান হতে, বলেন হতে পারে নাই, বরং হিতে বিপরীত হয়েছে। লোকেরা পাগল দেখতে এসে একটা ভালো ধারণা নিয়ে দেশে ফিরে গেল, তারা বলল আমরা ধারণা করেছিলাম, আমরা ধারণা করেছিলাম সত্যি লোকটা পাগল, কিন্তু সে তো পাগল নয়, সে এক ব্যতিক্রম ধর্মী মানুষ। এলাকায় গিয়ে বিভিন্ন লোকদের সাথে কথা বলল, তারা ধারণা দিল তোমরা যা কিছু সিমটম আলামত যা বললা এটা তো আখিরি নবীর আলামত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পরবর্তী বছর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তার আরো বেশি জঘন্য মিথ্যাচার অপপ্রচার। প্রথম কি করছিল মনে আছে তো? প্রথম হলো অত্যাচার, প্রথম হলো কি অত্যাচার, পৃথিবীর সব স্বৈরাচারেরাই ধর্মপন্থী দীনপন্থী লোকেদের উপরে অত্যাচার করে, এটা তাদের স্বভাব। দুই নম্বরে বন্ধুরা আমার, দুই নম্বরে তারা যা করেছিল সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোভ দিয়েছিল, প্রলোভন দিয়েছিল। আল্লাহর হাবিব তাদের সে লোভ বা প্রলোভনে পড়েন,
সে লোভের কারণে দ্বীনের দাওয়াত হকের দাওয়াত থেকে আল্লাহ রাসূল বিরত থাকেন নাই। শুধু তো তাই না, তারা কম্প্রোমাইজের কথা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম্প্রোমাইজের কথা বলেছিল মুহাম্মদ তুমি আমাদের জীবন ব্যবস্থা গ্রহণ করো, আমরা তোমারটা গ্রহণ করি, কিছুদিন আমরা তোমারটা পালন করব, আবার কিছুদিন তুমি আমাদেরটা পালন করবে, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব, তোমার তো আমরা কিছুদিন করলাম, আমাদেরটাও তুমি কিছুদিন করলে। আল্লাহ তাআলা বলেন হাবিব এই জগা খিচুড়ি হওয়া যাবে না, এই জগা খিচুড়ি হওয়া যাবে না। আপনি বলে দেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমার ধর্মের স্বকীয়তা আছে। বন্ধুরা আমার, কুলিয়া আহলাল কিতাব, কুলিয়া আহলাল কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ। যদি এই দাওয়াতের উপরে তোমরা হও যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবো না এবং আল্লাহর সাথে কাউকে শিরক করবো না, এই দাওয়াতে যদি তোমরা আমার সাথে আসো, তোমাদের সাথে সাম্য হতে পারে, মৈত্রী হতে পারে, তোমাদের সাথে সাম্প্রদায়িক চুক্তি হতে পারে, একাকার হয়ে যেতে পারি, কিন্তু শিরক আর আল্লাহ বাদ দিয়ে গাইরুল্লাহর ইবাদতে আমরা এক হতে পারি নয়। বন্ধুরা আমার, এবছর একটু জঘন্য মিথ্যাচার করলো, সেটা হলো আগে বলছিল পাগল, পাগল বলে লাভ হয় নাই, এবার বলছে জাদুকর। এবার কি বলেছে, বলছে জাদুকর লোকটা মিলায় মিলায় কিছু জাদুর মন্ত্র পড়ে, আর এই মন্ত্র যার কান দিয়ে ঢোকে সে কাঁদে, তার পোশাক আশাক পরিবর্তন হয়, নামের পরিবর্তন হয়, চাল চলনের পরিবর্তন হয়, সুতরাং লোকটা সাংঘাতিক জাদুকর, তার জাদুর এফেক্ট খুব বেশি, এই লোকটার কাছে মোটেই তোমরা যেও না। কিন্তু তাতে কি হয়েছিল, ফল কি সুফল হয়েছিল না ওদের জন্য কুফল হয়েছিল, বলুন ওদের জন্য সুফল হয়েছিল না কুফল হয়েছিল, অপপ্রচার করেছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি জাদুকর, লোকেরা জাদু জাদুকর দেখার জন্য এলো, তাদের ধারণা হলো মাথায় বড় বড় জট, মাথায় বড় বড় জট, গায়ে থাকবে সালার শর্ট, মাঝে মাঝে হাক মাওলা, মাঝে মাঝে ইল্লাল্লাহ, এরকম একটা লোক তারা দেখার জন্য আসছিল। কিন্তু আল্লাহু আকবর বলেন না একটু আল্লাহু আকবর, তারা এসে দেখলো সম্পূর্ণ উল্টা, কি মানে লোকটা, তার চাল চলন, উঠা বসা, কথাবার্তা একটা আলাদা ছন্দ, আলাদা একটা আর্ট, ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম, আল্লাহু আকবার, ওয়াইন্নাকা লাআলা খুলুকিল আযীম, রাসূল বলেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, পৃথিবীতে সৌন্দর্য যা বলে, গুড এক্সাম্পল যা বলে, উন্নত চরিত্র যা বলে, সব প্রস্ফুটিত করার জন্য, মানুষের সামনে প্রকাশ করার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার, সেই নবীকে তারা জাদুকর বানিয়েছে, বড় সাংঘাতিক জাদুকর, তার মন্ত্র শুনলেই লোকে পাগল হয়ে যায়। এখন লোকেরা দূরের থেকে দেখে লাঠিও নাই, ত্রিশূলও নাই, মরা মানুষের হাড্ডিও নাই, তারপরে মাথায় জটও নাই, গায়ে চটও নাই, কি সুন্দর ব্যবহার, কি সুন্দর পোশাক, কি বিন্যস্ত, কি ভদ্র, একজন আরেকজনে কয় ভাই এত শালীন ভদ্র, দূরের থেকে লোকটা দেখতে, আচ্ছা চলো তো একটু কাছে যাই, আরেকজন বললো ভাই যদি মন্ত্র শুনে পাগল হয়ে যায়, একজন বললো এত সুন্দর মানুষ তার মন্ত্র শুনে যদি পাগল হতে হয় হব, তারপর আমি না শুনে বাড়ি যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মর্মস্পর্শী কোরআন, মর্মস্পর্শী কোরআন, হৃদয় গ্রাহী কোরআন, যখন আল্লাহর হাবিব তার নিজের জবানে তেলাবত করতে লাগলেন, মানুষগুলোর কান দিয়ে ঢুকলো, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়লো, একজন আরেকজনকে বলতে লাগলো চলো বাড়ি ফিরে যাই, শাম সিরিয়া ইয়ামান ইয়াসরেবের লোকেরা বলতে লাগলো চলো বাড়ি ফিরে যাই, আমাদের আসমানি কিতাবের আলেমেরা বলেছে আখিরি নবী আসার সময় হয়ে গিয়েছে, আমাদের সন্দেহ হচ্ছে ইনি হয়তো সেই আখিরি পয়গাম্বার হবেন। তাহলে অপপ্রচারে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে, এক দলের লাভ এক দলের কি, কারো পোষ মাস কারো সর্বনাশ, কারো লক্ষ লক্ষ কোটি টাকা ইসলামের বিরুদ্ধে অপপ্রচারে, ধর্মের বিরুদ্ধে অপচার প্রচারে, সত্যের বিরুদ্ধে অপপ্রচারে লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে, কারো সর্বনাশ, আর এই অপপ্রচারে কারো হয় পোষ মাস, আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কথা প্রায় শেষের দিকে চলে আসছি, লোকেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আবির্ভূত হলো, হবে না কেন, ইসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দৈহিক সৌন্দর্য দিয়েছিলেন, সেই দৈহিক সৌন্দর্যে, সেই দৈহিক সৌন্দর্যে মিশরের নারীরা হাত কাটতে গিয়ে, তারা ফর্ম কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল, কথা ঠিক কিনা বলুন? মিশরের মহিলারা কাকে দেখে পাগল হয়েছিল,
ইসা আলাইহিস সালামকে। নবীদের চরিত্র তো আর আমাদের চরিত্র তো না, আমাদের চরিত্র যত ভালো হয় ইলেকশনে মাশাআল্লাহ। আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, সল্টু ভাই, সল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তিনি নামাজ পড়েন না, কখনই পাশক্ত, শয়তানের ভক্ত এবং জাহান্নামের তক্ত। বন্ধুরা আমার, এই বল্টু আর সল্টু ভাইদের চরিত্র সব ভালো হয়, পূত পবিত্র, দৃষ্টান্তমূলক, খুব অনুকরণীয় চরিত্র কখন হয়? আরে কখন, কথা বলেন না আপনারা, ইলেকশনের সময়। নবীদের চরিত্র আল্লাহর কসম এরকম না, সব নবীকে আল্লাহ তাআলা জন্মের পর থেকে হুসনে খুলক, হুসনে খুলক, উত্তম চরিত্র, উত্তম চরিত্র আল্লাহ তাআলা দিয়েছিলেন নবীদের চরিত্রে। অনুকরণীয় দিক ছিল, শুধু তাই নয়, মুরুআত, মুরুআত আমরা যাকে বলি, জায়েজ, জায়েজ তবে দৃষ্টিকটু, এরকম মুরুআত কাজও আল্লাহ তাআলা তার থেকে নবীদেরকে দূরে রেখেছেন, বিরত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের এই সুন্দর মানবিক গুণাবলী সৌন্দর্য দেখে তারা পাগল হলো। কিন্তু হুজুরের নামে যারা অপপ্রচার, মিথ্যা প্রচার করলো, তাদের কি ফায়দা হলো? তাদের কি ফায়দা হলো বলুন তো? হুজুরের নামে যারা অপপ্রচার, মিথ্যা প্রচার করলো, তার কি হলো? শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভদ্র কুকুরে যদি কামড় দেয় তো প্রতিশোধমূলক কুত্তারে কামড়ানো যায়। আবার বলেন, কুকুরে যদি কামড় দেয় ভদ্রতার খাতিরে, প্রতিশোধ নিতে চাইল, কুকুরকে কামড় দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল, জাদুকর পাগল বানালো যে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তো ভদ্র মানুষ, আপনি তো এই গালিটা দেবেন না, প্রতিবাদ করবেন না, আমি আরশে আজিম থেকে তার একটা প্রতিবাদ লেটার পাঠিয়ে দিচ্ছি, রাখেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যারা কলঙ্ক দেয়, আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চরিত্র কলঙ্কিত করে, আমার হাবিবের নামে যারা মিথ্যা প্রচার অপপ্রচার করে, তাদের জন্মের ভিতরে দোষ আছে, এগুলি জমা শয়তান সন্তান, অবৈধ সন্তান। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলেছেন সূরা কলম। এখন মনে আছে মিথ্যা প্রচারের জন্য কোন বাটপারে যেন সবাই রেডি করছিল, মানে সাফার জোর যার বেশি, মিথ্যা কথা বলতে গেলে সাফার একটা জোর লাগে আলাদা, ঠাস ঠাস করে বলে ফেলতে হবে, শয়তান চিন্তা করবে আমি আর কি শয়তান, এগুলো তো আমার থেকে বড় শয়তান। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, এখন আল্লাহ তাআলা বলেছেন, লোকজন সব গিয়া ওয়ালিদ ইবনে মুগীরাকে ধরলো, শোনো আল্লাহ তাআলা মোহাম্মদ সাল্লামের জবান দিয়ে যে কথা বের হয়, লোকটা তো ছোটবেলা থেকে আমরা চিনি, কখনো মিথ্যা কথা বলেন না, কখনো অসংলগ্ন কথা বলেন না, এই মানুষটা কখনই আমরা কোনো ধরনের মিথ্যার আশ্রয় নিতে দেখিনি, তার জবান দিয়ে কোনো অহেতু অমূলক কোনো কথা তিনি বলেননি, সুতরাং তোমার ব্যাপারে কথা কেন আসলো? এখন হাটে ঘাটে মাঠে যেখানে যায় পাবলিক দেখলি বলে, নেতা লিডার আসলে কি কোনো দোষ টোষ আসেনি? এখন তো তার জনসমক্ষে চলা মুশকিল হয়ে গেছে। তারপরে একদিন তার মায়ের কাছে গিয়ে বললো, ওই বুড়ি মায়ের কাছে গিয়ে বললো, আমি আর মানুষের সামনে টিকতে পারছি না, তুমি বলো আমার জন্মের ব্যাপারে সত্যি করে বলো, আসল ব্যাপারটা কি? সে বলল, শোনো মুহাম্মাদের কথা যখন বলেছো তখন তার আজকে কথা গোপন রাখবো না, তোমার বাপ এই আরব জাহানের অনেক বড়, বিরাট বড় কেউ একটা ছিল, তোমার বাপের হুঙ্কারে লোকজন থর থর করে কাঁপত, তোমার বাপ বাহিরে ছিল সিংহ, ভিতরে আসলে হয়ে যেত ভেড়া, তোমার বাপ ছিল একটা নপুংসক, তোমার বাপ আমার মাতৃত্বের খায়েশ মেটাতে পারেনি, রাতের বেলায় তোমার বাপকে কষ্ট দেওয়ার জন্য, তোমার বাপের মনে আঘাত দেওয়ার জন্য, অপমান অসম্মান করার জন্য আমি বিছানা থেকে তাকে ফেলে দিয়েছি, আর ওই ঘোড়ার আস্তাবলের রাখালদের সাথে অবৈধ কর্মে লিপ্ত হয়েছি, গোপনে গোপনে তার দ্বারা আমি গর্ভবতী হয়েছি, আর সেই গর্ভে স্থিত সন্তান হলি তুই। বন্ধুরা, বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্র, উন্নত চরিত্রের মানুষ, মহামানব, তিনি হুসনে খুলক, আল্লাহ তাআলা প্রদত্ত হুসনে খুলকের নবী, আল্লাহর নবী তো আর মুখ দিয়ে এরকম কথা বলতে পারেন না, আল্লাহর হাবিব সুন্দর কথা মার্জিত কথাই বলেন, আল্লাহ তাআলা তার হাবিবের পক্ষ হয়ে বলে দিলেন, আমার নবীর চরিত্রে যারা কলঙ্ক দেয়, আমার নবীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে, তাদের তাদের জন্মের ভিতরে কোনো দোষ আছে। এইটা শুধু ওই যুগে নয়, কেয়ামত পর্যন্ত নবীকে নিয়ে যারা অশালীন, অশালীন অশোভন বক্তব্য যারা দেবে, অশালীন
মন্তব্য যারা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অশালীন এবং অশোভন কুরুচিপূর্ণ কথাবার্তা যারা বলবে এগুলোর সব খবর নিয়ে দেখো, একটার জন্মের কোনো ঠিক না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথা পেয়েছেন, কাউকে ব্যথা দেননি। আজকে আমরা ওই যে কি যেন বলি, মানে জঙ্গিবাদের কথা বলি, তারপরে আমরা বলি সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদির কথা বলি। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যারা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উত্তম সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে কেউ দেখাতে পারেনি। মদিনায় যখন গিয়েছেন, সব ধর্মের সব দলের লোকদেরকে নিয়ে তিনি একটি চার্টার করেছিলেন, একটা সনদ করেছিলেন, শান্তিপূর্ণ সহ অবস্থানের জন্য তিনি চেষ্টা করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এর থেকে বড় সাম্প্রদায়িক সম্প্রীতি আর কি হতে পারে, যেই কাবার কাছে তিনি বড় হলেন, শৈশব কৈশোর যে কাবার কাছে কাটলো, সেই কাবার দিকে না ফিরে আল্লাহ রসুল উল্টো দিকে, উত্তর দিকে ফিরে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে দীর্ঘদিন তিনি সলাৎ আদায় করলেন। উদ্দেশ্য হল ওই সাম্প্রদায়িক লোকদের সাথে একটি সম্প্রীতি, একটি সেতু বন্ধন রচনা করা। কথা ঠিক কিনা যারা বলেন? সুতরাং আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্প্রদায়িক সম্প্রীতির চেষ্টা করেছেন। আজকে জঙ্গিবাদের কথা বলে আমাদেরকে দেখলেই মোল্লা মৌলবীদের কথা, একটু উচ্চ স্বরে কথা বললেই তার মধ্যে লোকেরা জঙ্গিবাদের গন্ধ খুঁজে পায়। আমি স্পষ্ট করে বলি, সূরার মায়দার ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে কোরআন যা বলেছে, ইসলাম যা বলেছে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে যা বলেছে, পৃথিবীতে আজ পর্যন্ত কোনো সংবিধান, পৃথিবীতে কোনো পার্লামেন্ট এর থেকে উন্নত কথা বলতে পারে না। ভাইরা আমার, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ইসলাম বলেছে। দেখেন না, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভাষা, ওয়ামান আহইয়াহা, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি যদি একটা মানুষকে বাঁচতে সাহায্য করো, তুমি যেন গোটা পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিলে। এ কথা তো আল্লাহ তাআলা বলেন নাই যে একজন ইমানদারকে বাঁচিয়ে দিলে পৃথিবীর সব মানুষকে বাঁচিয়ে দিলে, একজন মুমিনকে বাঁচিয়ে দিলে দুনিয়ার সব মুমিনকে বাঁচিয়ে দিলে, একজন মুসলিমকে বাঁচিয়ে দিলে সব মানুষকে বাঁচিয়ে দিলে, এ কথা আল্লাহ তাআলা বলেননি। তুমি যদি একজন মানুষকে বাঁচিয়ে দাও, মনুষ্য পদবাচ্য বিবেচিত, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, উপজাতি হোক, সংখ্যালঘু সম্প্রদায় হোক, আল্লাহ তাআলা মানুষ দিয়ে সব মানুষকে, ইনসানকে এর ভিতর অন্তর্ভুক্ত করলেন। তুমি যদি একজন মানুষকে মানবতার হাত বাড়িয়ে, ইনসানিয়তের হাত বাড়িয়ে, হিউম্যানিটি দেখে একটা মানুষকে যদি তুমি বাঁচতে সাহায্য করো, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচিয়ে দিলে। একটা মানুষ যদি তুমি হত্যা করলে, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষ হত্যা করলে। সুতরাং জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা যেভাবে অবস্থান নিতে চাই, কথা বলতে চাই, আজকে আমরা সেটা পারি না। আমরা কোরআনের কথা বলতে গেলেও অনেকে আমাদের কথার মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পান। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দেন। আসলে কিছু লোকের চোখের চিকিৎসা এবং কানের চিকিৎসা হওয়া দরকার। চোখে যারা লাল চশমা দেয়, দুনিয়া কি তারা সাদা দেখে? সুতরাং চশমাটা পরিবর্তন করেন, অথবা চোখে কোনো দেশে গিয়ে অপারেশন করেন, না হলে চোখের দৃষ্টিভঙ্গি পাল্টাবে না। বন্ধুরা আমার, ছোট্ট একটা কথার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করব। ছোট্ট একটা কথা বলবো, সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ছোট্ট একটি কথা, মদিনা মুনাওয়ারায় একবার এক দেশের গোয়েন্দা এসেছে, গোয়েন্দা। আচ্ছা বলেন তো, গোয়েন্দার গায়ে কি সাইনবোর্ড লাগানো থাকে আমি গোয়েন্দা? গোয়েন্দা কি মাইক দিয়ে অ্যানাউন্স করে আমি গোয়েন্দা? একজন গোয়েন্দা এলো মদিনা, এসে ঘুরে বেড়াচ্ছে, মুসলমানরা কোন ট্রেনিং নেয়, কিসের ট্রেনিং নেয়, কোন ট্রেনিংয়ের কারণে মুসলমানেরা যেই ভূখণ্ডে যায় ওই ভূখণ্ড মুসলমানদের পদানত হয়। কথা কি শুনতেছেন আপনারা? কি কি জন্য আসছে গোয়েন্দা বলেন তো? ইনভেস্টিগেশন করার জন্য গোয়েন্দাদেরকে পাঠানো হয়েছে, গিয়ে দেখো কোন ট্রেনিং দেয়। যেই ট্রেনিংয়ের বলে মুসলমানরা যেখানে যায় সেখানে কি হয়? বিজয়ী হয়। এখন গোয়েন্দা আসছে রাস্তাঘাট এখানে সেখানে ঘুরে বেড়ায়, কোথাও কোনো ট্রেনিং নাই। এখন গোয়েন্দা চিন্তা করে, কিসের জোরে মুসলমানরা বিজয়ী হয়? হঠাৎ গোয়েন্দার নজরে পড়ছে একটা ট্রেনিং, উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে কেউ একজন শাউটিং করতেছে, আওয়াজ দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এই শাউটিং করলে, এই জোরে আওয়াজ দিলে লোকজন দোকানপাট ঘর দরজা বন্ধ করে পাগলের মতো এক জায়গায় ছুটে আসে, ওইটার নাম মসজিদ। এখন গোয়েন্দা দেখে দূরের থেকে লক্ষ্য করতেছে সব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে গায়ে গা মিলিয়ে উঁচু নিচু কালো ধলা শিক্ষিত অশিক্ষিত সব সমান হয়ে যায়, একাকার হয়ে যায়, হরিণ হয়ে দাঁড়ায়, ঐক্যবদ্ধ হয়ে মস্তক অবনত করে, সেজদায় লুটিয়ে পড়ে। গোয়েন্দা চিন্তা করে, বাবার জন্মে এরকম ট্রেনিং তো দেখি নেই, এইটা আবার কি ট্রেনিং? জিজ্ঞেস করলো, ভাই ওই যে শাউটিং করলো এটা কি? বলে ওইটা আজান। এই যে তারপরে সবাই যে জিনিসটা ট্রেনিংটা দিলে, এই ট্রেনিংটা কি? কয় না এটার নাম হলো সলাত। এখন গোয়েন্দা চিন্তা করে কি কি তথ্য গিয়ে দেব, পাইলাম অনেকদিন পর যাও একটা পাইলাম কি আজান, আর একটা পাইলাম কি সলাত, এই দুই ট্রেনিং পাইলাম। এখন গোয়েন্দার মন ভরে না, সে তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আমার তো একটা রিপোর্ট দিতে হবে, চাকরি তো ঠিক রাখতে হবে। গোয়েন্দা চলে গেছে এক দোকানে, এক বাজারে গেছে, বাজারে গিয়ে বাজারে একটা পণ্য তার পছন্দ হয়েছে, জিজ্ঞেস করলো, ভাই এই পণ্যটার দাম কত? ওই তৎকালীন যেটাই মূল্য হোক, দিনার অথবা দিরহাম, বললো এত দিনার অথবা এত দিরহাম। গোয়েন্দা বললো, আচ্ছা ঠিক আছে ওই পণ্যটা দাও আমাকে। দোকানদার কি জন্য একটু চিন্তা করলো, একটু ভাবলো, ভেবে বললো, আচ্ছা সত্যি কি তুমি কিনবে? বলে হ্যাঁ কিনবো। তাহলে ওই কোনার দোকানটায় চলে যাও। এখন গোয়েন্দার মাথার মধ্যে পেঁচ লাগছে, সে চিন্তা করলো এই দুনিয়ার সব দোকানদার সব সওদাগর নিজের টাগে বিক্রি করতে চায়, দুনিয়ায় কথাই তো আছে চাষা আপনা যান বাসা, কথা ঠিক কিনা? এখন গোয়েন্দার চিন্তা হলো সওদাগর দোকানদার আগে নিজেরটা বিক্রি করতে চায়, এই বেটা নিজেরটা বিক্রি না করে ওই দোকানে পাঠাইলো, রহস্যটা কি? তো ওই দোকানে গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করলো, ভাই তোমার এই পণ্যটার দাম কত? এত টাকা, চাইলে তোমার কিছু কমও দিতে পারি। আচ্ছা দাও। এখন গোয়েন্দা চিন্তা করলো যে জিনিস তো এক, ব্যাপারটা কি? ভাই তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই, সব বলেছে। গোয়েন্দার মাথার মধ্যে জট আরো লাগছে, তার কারণ কি? কারণ হলো এই দোকানদার ইহুদি, ওই দোকানদার মুসলমান। তাহলে মুসলমান পাঠাইছে কার কাছে? কথা কি বোঝেন না আপনারা? মুসলমান পাঠাইছে কার কাছে? এখন গোয়েন্দার মাথার মধ্যে পেস লাগছে, আমি আসলাম জট খুলতে, আর এখন তো জট আরো লাগলো, মুসলমান কেন আমাকে পণ্য কেনার জন্য ইহুদের দোকানে পাঠালো? তো ফিরে আসছে প্রথম দোকানে, এসে বলল, ভাই তোমার কাছে তো এই পণ্যটা ছিল, তুমি আমাকে দেও নাই কেন, বিক্রি করো নাই কেন? বলল, শোনো, সকাল থেকে এই পর্যন্ত অনেকগুলো পণ্য আমার বিক্রি হয়েছে, অনেকগুলো পণ্য আমার বিক্রি হয়েছে, অনেকগুলো টাকা আমার হাতে, সুতরাং আমি মনে মনে ভাবলাম, মনে মনে চিন্তা করলাম যে ওই দোকানদার, ওই বেচারা সকাল থেকে একটা পণ্য বিক্রি করতে পারে না। আমার মনের মধ্যে একটা চিন্তা হলো, আমার বাড়িতে যেরকম মহিলা আছে বাচ্চা আছে, ওর বাড়িতেও তো মহিলা আছে বাচ্চা আছে, সুতরাং সারাদিন পণ্য বিক্রি হয় নাই, ওই লোকটা তো আজকে খালি হাতে বাড়ি যাবে, আর খালি হাতে যখন বাড়ি যাবে আহলে বাইতেরা খালি হাত দেখে মনটা ভেঙে যাবে, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে, ক্ষুধার যন্ত্রণায় তড়পাবে, তারপরে ওই অবস্থায় ঘুমায় পড়বে, সারা রাত লোকটার কষ্টে ঘুম হবে না। আমি চিন্তা করলাম যেহেতু আমার অনেকগুলো পণ্য বিক্রি হয়েছে, বাকি আর না হলেও চলে, ওই লোকটার যদি অন্তত একটা পণ্য বিক্রি হয়, ওই বিক্রয় লব্ধ পয়সা দিয়ে বাড়ির জন্য কিছু খাবার নিয়ে এসে যেতে পারবে, আমি এই জন্য তার কাছে পাঠালাম। গোয়েন্দা বলল, মুসলমান তুমি হলে একজন মুসলমান, আর ওই লোকটা হলো একজন ইহুদি, তুমি একজন মুসলমান একজন ইহুদির দোকানে কেন পাঠালে? মুসলমান ডেকে বলল, শোনো, আদ্দিনু আন-নসিহা, আদ্দিনু আন-নসিহা, দিন হলো অন্যের কল্যাণ কামনা করা, ভালাই কামনা করা, মঙ্গল কামনা করা। তুমি ভালো করে শুনে নাও, সারাদিন আমি বিক্রি করেছি, সারাদিন আমার বিক্রি হয়েছে, আমি এই টাকা দিয়ে খাবার কিনে বাড়ি নিয়ে যাব, কিন্তু ওই বেচারা কোনো বিক্রি করতে পারে নাই, খালি হাতে বাড়ি ফিরে যাবে, খালি হাতে যখন বাড়ি ফিরে যাবে ক্ষুধার যন্ত্রণায় ওর বাচ্চা কাচ্চাগুলো সারা রাত কাঁদবে। আমি মনে মনে চিন্তা করলাম, এখানে ধর্মের বিচার নয়, মনুষ্যত্বের বিচার, মানবতার বিচার, এই জন্য মনুষ্যত্বের বিচারে মানবতার বিচারে আমি পণ্য বিক্রি না করে ওই ইহুদির দোকানে পাঠালাম। গোয়েন্দা তার কৌতূহল আর ধরে রাখতে পারল না, গোয়েন্দা তার কৌতূহল আর ধরে রাখতে পারলো না, বলো মুসলমান এই যদি হয় তোমার ইসলামের আদর্শ, এই যদি হয় মুসলমানদের আদর্শ, এই যদি হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাহলে তরবারি দিয়ে তোমাদের ভূখণ্ড দখল করা লাগবে না, তরবারি দিয়া পৃথিবী তোমাদের দখল করতে হবে না, তোমাদের আদর্শ দিয়া গোটা পৃথিবী একদিন তোমরা দখল করে নেবে। আমার বন্ধুরা আসুন, ওরা ফানে আলাকা দিক্রক, মাঝখানে একটু জুমলায় মোহতারে যায়, একটু ভিন্ন দিকে আমি চলে গিয়েছিলাম। আসুন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইতিহাসকে, আল্লাহর হাবিবের নাম নিশানাকে পৃথিবী থেকে যারা মিটিয়ে দিতে চেয়েছিল, ওরা পৃথিবী থেকে নির্মূল এবং নিশ্চিন্ন হয়ে গিয়েছে, ওই নির্মূল কমিটি উৎখাত হয়ে গিয়েছে, কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম কেমত পর্যন্ত আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য ঠিক রাখবেন, বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার বৈশিষ্ট্য ঠিক রাখবেন কি রাখবেন না? তার তার যে সুন্নত সেটাও থাকবে, তার রুহানি যে আওলা ওটাও থাকবে। সুতরাং ইসলাম পৃথিবীতে ছিল, ইসলাম পৃথিবীতে আছে, ইসলাম পৃথিবীতে থাকবে। আল্লাহ তাআলা ইসলামের জন্য আমাদের সব কিছু কোরবান করার তৌফিক দান করুন। বন্ধুরা আমার বয়ান চলবে, এই যে বিশাল মাহফিল, ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয়, এই বিশাল মাহফিল অনেকদিন পরই বোধহয় জামায় হলো। আমার পৃত্তিতুল্য ওস্তাদ আল্লাহ আমাদের সকলের মাথার তাজ, আমাদের চোখের মণি আল্লামা জাফরি হুজুর, হুজুরের বোধহয় খেয়াল নাই, আসলে বাবা মার চোখে তো স্লেরা সবসময় স্নেহের থাকে। আমি 2001 সালে হুজুর আমাকে এনেছিলেন একবার, এবং আমাকে প্রধান বক্তা রেখেছিলেন, আমি তো আসলে ছাত্র তখন। আমি এইরকম অবস্থায় পড়েছিলাম যে আমি তো আসলে আউযুবিল্লাহ পড়তেই কয়বার ভুল হয় আল্লাহই জানে, এরকম একটা ভয় আমি ছিলাম। আমার ওস্তাদ, সকল ওস্তাদেরা ছিলেন তো আসলে, এবং হুজুরকে আল্লাহ তাআলা আরও দীর্ঘ নেক হায়াত দান করুন। হুজুর আমার পিঠে হাত দিয়ে বলেছিলেন, বাবা যদি সন্তানকে বড় চেয়ারে বসায় সন্তানের বসতে অসুবিধা কি? আমার শরীরের মধ্যে এরকম ভয় কম্পন শুরু হয়েছিল, আলহামদুলিল্লাহ হুজুরের হাত মোবারক আমার পিঠের উপরে পড়ার কারণে আল্লাহ তাআলা আমার দিল থেকে সব আপনার পেরেশানি এবং ভয় দূর করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। সেই 2001 সালে এসেছিলাম সংক্ষিপ্ত সময়ের জন্য, আবার দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা জামিয়ার মাঠে আনলেন। তবে প্রাণের অনেক কথা ছিল, কিন্তু সব কথা চাইলেই তো আর বলা, জামেয়া যে মাহফিল হয়েছে এটাই আল্লাহর বড় একটা নিয়ামত, কথা ঠিক কিনা বলুন? এই যে জনতার যে জোয়ার জামেয়ার মুখে হয়েছে, এই জোয়ার প্রত্যেক বছর থাক তা কি আমরা চাই? এবছরই মাহফিলটা হোক আর না হোক, আগামীতে হোক তা কি চান? তো আগামীতে মাহফিল যদি হতেই হয়, বিশাল এই কর্মযজ্ঞ এটাকে সম্পাদন করার জন্য কিছু সহযোগিতার প্রয়োজন হবে। তার কারণ হলো, অনেক ছাত্র বন্ধুরা আছেন, তাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব নয়, ওস্তাদেরাও আগের মতো সেই পরিবেশ পরিস্থিতি নেই যে তারা গিয়ে, হ্যাঁ, সেই ওস্তাদদের ওই অবস্থা নেই, দেশের সার্বিক সিচুয়েশন ওই রকম নেই যে তারা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বিভিন্ন জায়গা থেকে আপনার সহযোগিতা আনবেন। তো এবছর মাহফিলটা যদি ঋণ না থাকে, এবছর মাহফিলটা যদি আপনার তাদের করতে কষ্ট না হয়, তাদের গলার কাটা না হয়, আমার মনে হয় আগামী বছরের মাহফিলটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ, এটা ধারণা করছি। তো এই বছরের মাহফিল তাদের গলার কাটা না হোক, এবং এই বছরের মাহফিলে ঋণগ্রস্ত হয়ে তারা না থাক, তা কি আমরা চাই? তো আকাশ থেকে পানি পড়ে, বৃষ্টির পানি বিন্দু বিন্দু, এই বিন্দু বিন্দু পানি যখন এক জায়গায় জমা হয়, তখন অনেক বড় একটা সিন্দুর সৃষ্টি হয় আকাশ থেকে, কিন্তু কলস কলস পানি পড়ে না, পানি পড়ে কি ফোটায় ফোটায়। সুতরাং আমার মনে হয় সবাই যদি ফোটায় ফোটায় কিছু সহযোগিতা এই মাহফিলের জন্য করেন, তাহলে একত্রিত করলে নিয়াত যদি ভালো হয় একত্রিত করলে আমার ধারণা আল্লাহ তাআলা এই মাহফিলকে ঋণ মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। উঠবে নাকি সবাই? জি, স্বেচ্ছা প্রণোদিত হয়ে কিছু ভলান্টিয়ার রাখা হয়েছে, সে ভলান্টিয়ারেরা স্বেচ্ছাসেবকেরা উঠবেন, আপনারা যদি মেহরবানি করে তাদের সাথে একটু সহযোগিতা করেন, একটু সাক্ষাৎ করেন, আপনাদের সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেন, আমার বিশ্বাস আপনাদের নেক নিয়াত নিয়ে দিলে আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দিয়ে দেবেন, অল্পতে অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ, অল্পতে অনেক হয়ে যাবে। সবাই মেহরবানি করে আগামী বছর আল্লাহ তাআলা 42তম মাহফিল এই জামেয়ার মাঠে আল্লাহ তাআলা আবার জনতার এরকম জোয়ার আল্লাহ তাআলা সৃষ্টি করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আসলে হযরত বলেছেন আমার কথা,
তো আজকে আমার মাহফিল ছিল, আমি কিন্তু বেয়াদবি করার সাহস পাইনি, তার কারণ হলো জি, এবং আপনারা উঠবেন না প্লিজ, আপনারা কে উঠবেন না, আমাদের সকলের ওস্তাদ ওস্তাদুল আসাতিজা আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি সাহেব হযরত তার পবিত্র জবানে বয়ান রাখবেন, নসিহাতমূলক কথাবার্তা রাখবেন, তার আবেগপূর্ণ কথাগুলো আপনাদের সকলের সামনে বলবেন। কে ওঠা বসা করবেন না প্লিজ, সকলে বসবেন এবং মুক্ত হস্তে আপনারা যে সকল ভলান্টিয়ার ভাইরা যাচ্ছেন তাদের কাছে কিছু সহযোগিতা আপনারা করবেন, আপনাদের দশ জনের সহযোগিতায় এই মাহফিলকে আল্লাহ তাআলা ঋণমুক্ত করবেন এবং আগামী বছর স্বতঃস্ফূর্ততা নিয়ে ওস্তাদেরা এর থেকেও বড় প্রোগ্রাম করবে। আর আল্লাহ তাআলা সেদিন যেন আমাদেরকে প্রাণ ভরে কথা বলার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।